সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় ক্লাস আপলোড করে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে যে কোষ প্রাচীর নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য, আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য, তারপরে প্রাককেন্দ্রিক সুকেন্দ্রিক যে কোষগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পড়ব যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বা কোষ আবরণী। প্লাজমা মেমব্রেন, তো এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে আজকে আমরা পড়ব। প্লাজমা মেমব্রেন উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয়ই আছে। তো এই প্লাজমা মেমব্রেনের গঠনশৈলী বর্ণনা করতে যে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিয়েছেন, যেমন ধরো সিঙ্গার, উনিকলসন, এরা মিলে একটা ব্যাখ্যা দিয়েছে, আবার ড্যানিয়েল ও ড্যাবসন এরা এক ধরনের ব্যাখ্যা দিয়েছে। যেমন ধরো ড্যানিয়েল ও ড্যাবসন ড্যানিয়েলে ড্যানিয়েলি ও ড্যাবসন ড্যানিয়েলি ও ড্যাবসন বর্ণনা দিয়েছে যে প্লাজমা মেমব্রেন স্যান্ডউইচের মতো, প্লাজমা মেমব্রেনকে স্যান্ডউইচের সাথে তুলনা করেছে ড্যানিয়েল ড্যাবসন। কিন্তু মূল যে গঠন উপাদান এতে সবাই একমত আছে যে প্লাজমা মেমব্রেন লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। প্লাজমা মেমব্রেন মূলত লিপিড ও প্রোটিন এই দুইটা উপাদান দ্বারা প্লাজমা মেমব্রেন গঠিত। তো এই প্লাজমা মেমব্রেনে ড্যানিয়েল ড্যাবসন বলছে যে এই লিপিড বাই লেয়ার, লিপিডের ক্ষেত্রে কারো কোনো মত ভিন্ন মত নেই। ড্যানিয়েল ড্যাবসন এবং অন্যান্য বিজ্ঞানী যারা, যে সিঙ্গার, নিকেলসন, সবাই একটাই বলছে যে লিপিড বাই লেয়ার, লিপিডের দুইটা স্তর থাকে, এই ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই যে লিপিড হচ্ছে একটা লিপিড অণু। তো লিপিডের দুইটা প্রান্ত আছে, এখানে আছে হাইড্রোফিলিক পানিগ্রাহী মস্তক আর পানিবিদ্বেষী লেজ বা হাইড্রোফোবিক। তো এখন এই লিপিড বাই লেয়ার অর্থাৎ লিপিড বাইলের যে লিপিডের এই একটা স্তর আর এই একটা স্তর, দুইটা স্তর লিপিডের। তো পানিগ্রাহী মস্তক বা হাইড্রোফিলিক বিপরীত মুখে অবস্থান করে, আর পানি বিদ্বেষী লেজ মুখোমুখি অবস্থান করে। পানিগ্রাহী মস্তক বিপরীতমুখী আর পানিগ্রাহী লেজ হচ্ছে কি, পানিগ্রাহী মস্তক বিপরীতমুখী আর পানি বিদ্বেষী লেজ হচ্ছে মুখোমুখি অবস্থান করে, হাইড্রোফিলিক আর হচ্ছে হাইড্রোফবিক। হাইড্রোফিলিক হচ্ছে এই যে পানিগ্রাহী মস্তক, আর হাইড্রোফবিক হচ্ছে এই যে লেজগুলো, পানি বিদ্বেষী লেজ। তো এক্ষেত্রে যে লিপিড বায়োলেয়ারটা ঠিক আছে, তো এখন প্রোটিনের ক্ষেত্রে এইখানে ভিন্নতা আছে। ড্যানিয়েল ও ড্যাবসনের যে বর্ণনা, ড্যানিয়েল ও ড্যাবসনের বর্ণনা অনুযায়ী প্লাজমা মেমব্রেনটা যে প্রোটিন অণুগুলো এভাবে লিপিড স্তরকে ঘিরে রাখে,
এভাবে লিপিড স্তরকে ঘিরে রাখে ড্যানিয়েল ল্যাপসন বর্ণনা যে, অর্থাৎ মাঝখানে লিপিড আর তার দুই পাশে প্রোটিন, এগুলো হচ্ছে কি প্রোটিন, আর এগুলো হচ্ছে কি লিপিড, লিপিড আর প্রোটিন। এখন লিপিড এবং দুইটা লিপিড স্তরের বাইরে উভয় প্রান্তে প্রোটিনগুলো ছড়ানো থাকে, অর্থাৎ এটা স্যান্ডউইচের সাথে তুলনা করছে, মাঝে লিপিড আছে তার দুই প্রান্তে প্রোটিন আছে, এই জন্য এটাকে কি বলা হয় স্যান্ডউইচ মডেল বলা হয়। এই ড্যানিয়েল ল্যাপসন এটা হচ্ছে কি স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেল অর্থাৎ এটা স্যান্ডউইচের সাথে তুলনা করেছে। এখন সিঙ্গার ও নিকলসন এরা বর্ণনা করেছে, সিঙ্গার ও এস জে সিঙ্গার ও নিকলসন এদের বর্ণনা অনুযায়ী যে প্রোটিনগুলো ক্ষেত্রে এদের ভিন্নতা আছে, মতভেদ আছে। এখানে যেমন ধরো প্রোটিনগুলো একদম একটার সাথে পরস্পর যুক্ত থেকে লিপিডকে আবৃত করে রেখেছে, কিন্তু সিঙ্গার নিকলসের বর্ণনা অনুযায়ী তিন ধরনের প্রোটিনের কথা ব্যাখ্যা করেছে, তিন ধরনের প্রোটিনের কথা ব্যাখ্যা করেছে। তো এখন আমি ছবিটা আঁকছি, দেখো তো এখানে লিপিড লিপিড এগুলো হচ্ছে প্রোটিন। এখন
গ্লাইকোপ্রোটিন, তারপরে গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, এখন এই দুইটাকে আবার একসাথে, এই দুইটা একসাথে হচ্ছে গ্লাইকোক্যালিক্স, মানে এই দুইটা মিলে হচ্ছে কি একসাথে গ্লাইকোক্যালিক্স বলা হয়, এটা গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোক্যালিক্স। আর এখানে আছে বাহ্যিক প্রোটিন অণু, পেরিফেরাল, পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন বা বাহ্যিক প্রোটিন অণু। আর এটা হচ্ছে অন্তর্নিহিত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন বা অন্তর্নিহিত প্রোটিন। আর এটা হচ্ছে আন্তঃঝিল্লি, আন্তঃঝিল্লি প্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিন। তো এখন সিঙ্গার ও নিকোলসনের বর্ণনা অনুযায়ী তিন ধরনের প্রোটিনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বাহ্যিক বা পেরিফেরাল প্রোটিন। এখন এই বাহ্যিক বা পেরিফেরাল প্রোটিন কোনটা, অর্থাৎ লিপিস্তরের বাইরে, লিপিস্তরের যে বাইরের যে প্রোটিনগুলো এগুলো হচ্ছে পেরিফেরাল বা বাহ্যিক প্রোটিন অণু। আর অন্তর্নিহিত প্রোটিন অণু যেটা, এই যে এইটা এবং এইখানে দেখো যে এটা লিপিডের মধ্যে সম্পূর্ণ ভিতরে, অর্থাৎ লিপিডের যে বাই লেয়ার, লিপিডের ভিতরে সম্পূর্ণরূপে প্রবিষ্ট আছে অন্তর্নিহিত প্রোটিন অণু। আর বা কিছু কিছু প্রোটিন আছে যে আংশিক, আংশিক বা সম্পূর্ণরূপে তোমার এই প্লাজমা মেমব্রেনের মধ্যে, লিপিস্তরের মধ্যে প্রথিত থাকে, সেগুলো হচ্ছে কি অন্তর্নিহিত প্রোটিন অণু। তারপরে আসো আন্তঃঝিল্লি প্রোটিন অণু। আন্তঃঝিল্লি প্রোটিন অণু কোনটা, যে লিপিডের উভয় সারফেস জুড়ে, লিপিডের লিপিড কোরে সম্পৃক্ত, অর্থাৎ লিপিডের উভয় সারফেসে, মানে এই লিপিস্তর এবং এই লিপিস্তর মিলে এই যে প্রোটিন অণুটা, এই প্রোটিন অণুটা লিপিডের দুই স্তর জুড়ে আছে, দুই স্তর জুড়েই এই প্রোটিনটা অবস্থিত। তো এখন এগুলো হচ্ছে কি যে আন্তঃঝিল্লি প্রোটিন, যেহেতু এটা লিপিডের উভয় স্তর জুড়ে বিস্তৃত আছে আন্তঃঝিল্লি প্রোটিন। তাহলে এখন তিন ধরনের প্রোটিনের কথা গেল। আর লিপিড, লিপিড হচ্ছে সিঙ্গার ড্যানিয়েল ল্যাপসনের মতো যে লিপিড বাই লেয়ার, অর্থাৎ লিপিডের দুটি স্তর আছে, আর প্রতিটা লিপিডের প্রান্ত আছে দুইটা, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক বিপরীতমুখী অবস্থান করে আর হাইড্রোফোবিক মুখোমুখি অবস্থান করে। তারপর লিপিড অণুর ফাঁকে ফাঁকে কিছু কোলেস্টেরল থাকে, যেগুলো হচ্ছে কি লিপিড অণুর কণার ফাঁকে ফাঁকে কি আছে, যে কোলেস্টেরল থাকে, কোলেস্ট্রল থাকে। আর এই যে এখানে দেখো যে কার্বোহাইড্রেট চেইন, এগুলা, এই যে এটা একটা প্রোটিন, প্রোটিনের মধ্যে কার্বোহাইড্রেট চেইন যদি থাকে তখন সেটাকে বলা হয় কি গ্লাইকো প্রোটিন বলা হয়। আর যদি লিপিডের মধ্যে কার্বোহাইড্রেট চেইন থাকে তখন সেটাকে বলা হয় কি গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড। এখন গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন একত্রিত হয়ে
গ্লাইকোক্যালিক্স গঠন করে। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসছে যে গ্লাইকোক্যালিক্স কি, তাহলে আমরা বলবো যে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একত্রে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ঠিক আছে, তাহলে এখন এটাকে এই ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? লিপিড অণুগুলো কি করে যে পরস্পর ঠোকাঠুকি করে, একটা সাথে একটা পরস্পর কি করে যে ঠোকাঠুকি করে, যার এমনকি যে লাভ দিয়ে স্থান বিনিময় করে ফেলে, এক স্থান থেকে অন্য স্থানেও যায়, যার ফলে আর এই লিপিডের তখন এদের যে মুভমেন্টটা, তখন এই মুভমেন্টটাকে বলা হয় কি ফ্লিপ ফ্লপ মুভমেন্টও বলা হয়, মানে লিপিডগুলো যে লাফালাফি করে আর কি। আর এই লিপিড তো তরল, এই তরলের মধ্যে যখন প্রোটিন অণুগুলো পতিত থাকে, বিক্ষিপ্তভাবে পতিত থাকে, তখন একে মোজাইকের মতো মনে হয়। এই জন্য এই লিপিডকে এটা এই মডেলটাকে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়। তো পরিবেশন বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করো বা সর্বাধিক গ্রহণযোগ্য মডেলটি বর্ণনা করো, এরকম প্রশ্নটা হয়ে থাকে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্লাজমা মেমব্রেনের গঠনশৈলী বর্ণনা করো বা এই উদ্ভিদ কোষের যে সাইটোপ্লাজমিক ঝিল্লি সম্পর্কে বর্ণনা করো বা প্রাণী কোষে যে কোষীয় অঙ্গাণুকে আবৃত করে রাখে যে আবরণটি, সে আবরণটির বর্ণনা করো। এইভাবে বিভিন্নভাবে এই প্রশ্নটা হয়ে থাকে, তাহলে তোমরা এই প্লাজমা মেমব্রেনের গঠনটা করে ফেলবে। আর এখন আমরা পড়ব আরেকটা টপিকসে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া তোমরা আগে নিচে ক্লাসে পড়ে আসছো, এটা ক্লাস 7-8 থেকে পড়ে আসছো, 6 থেকে পড়েছো যে মাইটোকন্ড্রিয়া। এখন এই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয় মাইটোকন্ড্রিয়া কি করে যে শক্তি উৎপন্ন করে এবং শক্তি সঞ্চয় করে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কেন এটা বলা হয়, কারণ কি যে সবাত শ্বসনের যে এই ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে সর্বাধিক শক্তি উৎপন্ন করে। যেমন ধরো এক অণু গ্লুকোজের মধ্যে যে 38টা এটিপি হয়, তার মধ্যে মাইটোকন্ড্রিয়াতে আছে 24টা এটিপি আছে। তো এখন এই মাইটোকন্ড্রিয়াতে যে এটিপি তৈরি হয়, এগুলো মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে কনভার্ট হয়, এটিপিতে কনভার্ট হয় আর কি। তো সর্বাধিক পরিমাণ শক্তি মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয় বা উৎপন্ন হয়, এই জন্য এটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। কারণ কি এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবং এই ক্রেবস চক্র এগুলো মাইটোকন্ড্রিয়াতেই ঘটে থাকে। তো এখন আসো যে এই মাইটোকন্ড্রিয়ার গঠন, তো মাইটোকন্ড্রিয়া যে কোষের মধ্যে কোষের যে সাইটোপ্লাজমে বিভিন্ন আকৃতির হতে পারে, মাইটোকন্ড্রিয়াটা দণ্ডাকার হতে পারে, গোলাকার হতে পারে, বিভিন্ন আকৃতির এই মাইটোকন্ড্রিয়া হতে পারে। তো এই কোষের মধ্যে প্রায় 200-300 বা কোনো কোনো ক্ষেত্রে 300-400 মাইটোকন্ড্রিয়া একটা কোষে থাকতে পারে। তো এখন এই মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট, এটা প্রাচীর হচ্ছে দুইটা স্তর,
তো এই যে বাহিরের যে স্তরটা আছে, বাহিরের স্তরটা মসৃণ, বাইরের স্তরটা হচ্ছে মসৃণ, আর এই যে ভিতরের স্তরটা এটা ভাঁজযুক্ত। এটা হচ্ছে কি যে ভিতরেটা কি ভাঁজযুক্ত আর বাহির স্তরটা হচ্ছে কি মসৃণ। তো এখন এই এই ভাঁজগুলোকে বলা হয় কি, কৃষ্টি বলা হয়। এই কৃষ্টির গায়ে কি থাকে, যে সবিন্ত গোলাকার অক্সিজোম থাকে, সবিন্ত গোলাকার অক্সিজোম থাকে। বা এটাকে এটিপি সিনথেসিস বলা হয়। তো এই অক্সিজোম বা এটিপি সিনথেসিস এটা তিনটা অংশ আছে, মস্তক, বৃন্ত আর হচ্ছে ভিত্তি। মস্তক, বৃন্ত আর ভিত্তি এই তিনটা অংশ আছে। তো এখন মস্তক এই যে এই অক্সিজেনের যে এই মাথা, এই এখানে এটিপি সংশ্লেষ ঘটে থাকে, বেশ থাকে, এই জন্য এটাকে এটিপি সিনথেটিসও বলা হয়, এটিপি সিনথেটিসও বলা হয়। তো এখন এই মাইটোকন্ড্রিয়াটা কি আবিষ্কার করলো, ব্যান্ডা, ব্যান্ডা 1898 সালে। ব্যান্ডা এই 1898 সালে এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তো এই মাইটোকন্ড্রিয়া গুলো দুই স্তর বিশিষ্ট, বাহির স্তরটা মসৃণ আর ভিতর স্তরটা ভাঁজযুক্ত। এই ভাঁজগুলোকে বলা হয় কি, কৃষ্টি বলা হয়। আর এই কৃষ্টির গায়ে সবিন্ত গোলাকার অক্সিজোম থাকে, আর এই অক্সিজোমের মধ্যে কি হয় যে এটিপি সিনথেসিস বলা হয় অক্সিজোমকে। এখানে এটিপির সংশ্লেষ ঘটে এখানে। আর এই যে মাঝখানে আছে যে কেন্দ্রে আছে কি, যে ম্যাট্রিক্স অর্ধতরণ যে পদার্থ আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এখানে থাকে। ম্যাট্রিক্স থাকে এখানে। তারপর হচ্ছে যে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি,
মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে যে বিভিন্ন কাজ করে, মৃত শক্তি উৎপন্ন, শক্তি সঞ্চয়, এগুলো তো আছে। তারপরে শুক্রাণু লেজ, এই শুক্রাণু মস্তক বা শুক্রাণুর যে সঞ্চালনে এদের এর ভূমিকা, মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। তো আর যেহেতু অধিকাংশ শক্তি যে ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, অধিকাংশ শক্তি তোমার এই মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়, এই জন্য এটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমরা পড়লাম যে প্লাজমা ঝিল্লির গঠন, এটার দুইটাই পড়লাম, যে একটা হচ্ছে ড্যানিয়েল ডেভসন, যে ড্যানিয়েল ডেভসন স্যান্ডউইচ মডেল, যেটা স্যান্ডউইচ মডেল পড়েছে, আর সিঙ্গার ও নিকোলসনের ফ্লুইড মোজাইক মডেল, এই দুইটা পড়া হয়েছে। এখন আর পড়া হলো কি, যে মাইটোকন্ড্রিয়া। তো আগামী ক্লাসের আগেই তোমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং কাজ, আর প্লাজমা মেমব্রেনের গঠন কাজ এবং প্লাজমা মেমব্রেন ফ্লুইড মোজাইক মডেল কি ব্যাখ্যা করে, এরকম প্রশ্নগুলো হয়। তো আশা রাখি তোমরা এইগুলো বুঝতে পেরেছ, এবং আগামী ক্লাসে তোমরা নতুন আবার টপিকস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভালোভাবে পড়াশোনা করবা, যেন সাথে সাথে ক্লাসের পরে শেষ করার চেষ্টা করবা, পেন্ডিং রাখার চেষ্টা করবা না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।